1905-এর 16ই অক্টোবরে বড়লাট লর্ড কার্জনের নির্দেশে কার্যকর করা হয়েছিল বঙ্গভঙ্গ। আর তারই প্রতিবাদে সমগ্র বঙ্গদেশ জুড়ে শুরু হয়েছিল ঐতিহাসিক বঙ্গভঙ্গ বিরোধী স্বদেশী আন্দোলন। ফরিদপুর জেলায় স্বদেশী আন্দোলনের নেতৃত্ব দিচ্ছিলেন অন্যতম কংগ্রেসি নেতা অম্বিকাচরণ মজুমদার। স্বদেশী আন্দোলনকে আরও কার্যকরী করে গড়ে তোলার জন্য তিনি খুঁজছিলেন সমাজের নিপীড়িত, অবহেলিত, উপেক্ষিত, দলিত মানুষদের নেতা কে আছেন তাকেই তিনি খুঁজছিলেন। খোঁজখবর নিয়ে তিনি দেখলেন ওড়াকান্দির ব্যতিক্রমী একজন পুরুষ গুরুচাঁদ ঠাকুর, তিনিই হলেন এদের নেতা। কিন্তু সরাসরি গুরুচাঁদ ঠাকুরের সাথে তিনি যোগাযোগ করতে চাইলেন না। কাছাকাছি গ্রাম ঘৃতকান্দিতে তিনি একটি বিশাল জনসভার আয়োজন করলেন। জনসভায় দলে দলে হাজির হলো সেই অঞ্চলের নিপীড়িত, দরিদ্র, অবহেলিত মানুষেরা। অম্বিকাচরণ মজুমদার সেই সভায় ইংরেজদের বিরুদ্ধে রক্ত টকবক করা বক্তব্য রাখলেন। সভায় উপস্থিত হতদরিদ্র মানুষদের উদ্দেশ্যে অম্বিকাচরণ মজুমদার তার বক্তব্যে বললেন, তোমরা তোমাদের নেতা গুরুচাঁদ ঠাকুরকে সব খুলে বলো, তার অনুমতি নিয়ে তোমরা সবাই এগিয়ে এসো, ঝাঁপিয়ে পড়ো স্বদেশী আন্দোলনে, পরাধীনতার শৃঙ্খল থেকে দেশকে স্বাধীন করো। কয়েকদিনের মধ্যেই প্রবলভাবে উদ্দীপিত সেই সব দরিদ্র মানুষের স্রোত ওড়াকান্দির ঠাকুরবাড়ির উঠোনে বন্দে মাতারম ধ্বনি দিতে দিতে হাজির হল। কিন্তু আচমকা গুরুচাঁদ ঠাকুর সিংহগর্জনে সেই জনতাকে এক ধমক দিলেন। জনতা মুহূর্তের মধ্যে নিশ্চুপ হয়ে গেল। গুরুচাঁদ ঠাকুর বললেন, কিসের স্বাধীনতা, কিসের মুক্তিযুদ্ধ, মূর্খের দল, তোমরা কি ভেবে দেখেছ? আজ তোমাদের যে বন্ধুরা বলছে, তোমাদের সাহায্য চাইছে, সেই উচ্চবর্ণের ভাইয়েরা, তারা কি কোনোদিন মানুষের ন্যূনতম অধিকার তোমাদেরকে দিয়েছে? কই, কোনোদিন তারা তো ফিরেও দেখেনি। অধঃপতিত এই মানুষগুলো কি খায়, কোথায় থাকে, কিভাবে তাদের দিন কাটে বলো, এরপর কি আমরা তাদের স্বদেশী আন্দোলনে যোগ দিতে পারি? বিস্ময়কর হলেও এটাই সত্য যে গুরুচাঁদ ঠাকুর বাংলার স্বদেশী আন্দোলনে যোগ দিতে অসম্মতি প্রকাশ করেছিলেন। চিত্তরঞ্জন দাস, বীরেন্দ্র শাসমল প্রমুখ বরেণ্য নেতারা চিন্তিত হয়ে পড়েছিলেন। দেশবন্ধু চিত্তরঞ্জন দাস গুরুচাঁদ ঠাকুরের সাথে সরাসরি কথা বলার ইচ্ছে প্রকাশ করে চিঠিও দিয়েছিলেন। কিন্তু এত কিছু করা সত্ত্বেও গুরুচাঁদ ঠাকুর স্বদেশী আন্দোলনে নিজেকে যুক্ত করেননি। ডক্টর শেখর বন্দ্যোপাধ্যায় গুরুচাঁদ ঠাকুরের স্বদেশী আন্দোলনে যোগ না দেওয়া সম্পর্কে বলেছেন, দ্য নমসূদ্র লিডার্স লাইক গুরুচাঁদ ঠাকুর অ্যান্ড হিজ সন শশীভূষণ অ্যান্ড দেয়ার অ্যাসোসিয়েটস ওয়ার অলসো অ্যাক্টিভ ইন কাউন্টার অ্যাক্টিং সাচ ন্যাশনালিস্ট অ্যাটেম্পটস। দে অ্যাসিডুয়াসলি ট্রাইড টু ডিসুয়েড দেয়ার কাস্ট পিপল জয়নিং দ্য বয়কট মুভমেন্ট অন দ্য গ্রাউন্ড দ্যাট স্বদেশী ওয়াজ দ্য স্লোগান অব দ্য রিচ এডুকেটেড জামিনদারস হু হ্যাড অলওয়েজ ইন দ্য পাস্ট ইগনোর্ড দ্য ইন্টারেস্টস অব দ্য পুয়োর নমশূদ্র। আপাতদৃষ্টিতে মনে হতে পারে গুরুচাঁদ ঠাকুর ভারতবর্ষের স্বাধীনতার পরিপন্থী ছিলেন, কিন্তু তা কখনোই সত্য নয়। বরং প্রকৃত স্বাধীনতার কথা তিনিই উপলব্ধি করতে সমর্থ হয়েছিলেন। ধর্ম, অর্থ, শিক্ষা, সমাজ, রাষ্ট্র, সমস্ত কিছুতে সকল মানুষের সমান অধিকার প্রয়োজন। সেই অধিকার প্রতিষ্ঠা না করে শুধুমাত্র বিদেশি ইংরেজদের বিতাড়িত করে যে স্বাধীনতা আসবে, সেই স্বাধীনতার সুফল কেবলমাত্র সমাজের উঁচুতলার মানুষরাই ভোগ করবে, অনুন্নত সমাজের মানুষদের জন্য তা কোনো উপকারে আসবে না। গুরুচাঁদ ঠাকুরের মূল বক্তব্যই ছিল যে আন্দোলনের মধ্যে দিয়ে উচ্চশ্রেণীর মানুষদের স্বাধীনতা সুরক্ষিত হবে, সেই আন্দোলনে অংশগ্রহণ করার কোনো যৌক্তিকতা নেই। বলা বাহুল্য, এই চিন্তাভাবনার জন্যই তিনি কিন্তু বহু আগে থেকে দেশের পূর্ণ স্বাধীনতা অর্জনের লক্ষ্যে এক অসাধারণ সংগ্রাম শুরু করেছিলেন। কী সেই সংগ্রাম, কেমন সেই সংগ্রাম? তিনি দৃঢ় কণ্ঠে বললেন, বিদেশিদের বিতাড়িত করে স্বাধীনতা অর্জন করতে বেশি সময় লাগবে না যদি অভ্যন্তরীণ স্বাধীনতা আগে অর্জিত হয়।
এই অভ্যন্তরীণ স্বাধীনতা কি করে অর্জন করা যায়? তিনি পরিষ্কার বললেন, দলিত শোষিত মানুষ যারা সমাজের সংখ্যাগরিষ্ঠ তাদের উপযুক্ত শিক্ষার ব্যবস্থা করলেই দাসত্বের শৃঙ্খল থেকে মানুষ নিজেরাই বেরিয়ে আসবে, স্বাধীন মানুষের জন্ম হবে। সুতরাং সর্বশক্তি নিয়োগ করে সমাজের দলিত শোষিত নিপীড়িত অবহেলিত মানুষদের পূর্ণোদ্যমে বিদ্যাশিক্ষা দেওয়াই দায়িত্ববান মানুষদের অন্যতম প্রধান কর্তব্য। 1881 সালে গুরুচাঁদ ঠাকুরের নেতৃত্বে অনুন্নত দলিত বিশেষত নমশূদ্রদের সমাজ উন্নয়ন আন্দোলন মতুয়া আন্দোলনের সঙ্গে একসাথে একটা গণ আন্দোলনের রূপ নেয়। সম্মিলিত সেই গণ আন্দোলনের ফলে ঢাকা কলকাতার বাবু সমাজের টনক নড়ে ব্রিটিশ প্রশাসনের। দেশের বিভিন্ন প্রান্ত থেকে দলে দলে প্রায় 10,000 মানুষ খুলনা জেলার দত্তডাঙ্গার বিশাল মাঠে সমবেত হয়। সেটাই ছিল নমশূদ্রদের আরও ব্যাপক অর্থে বাংলার দলিতদের প্রথম সম্মেলন। সেই মহাসম্মেলনে সভাপতি হয়েছিলেন গুরুচাঁদ ঠাকুর। তিনি তার অনুগামী সহযোগী মানুষদের ডেকে ডেকে বলেছিলেন, খাও বা না খাও তাতে দুঃখ নাই, ছেলে মেয়ের শিক্ষা দাও এই আমি চাই। কখনো তিনি বলেছেন, ছেলে মেয়ে দিতে শিক্ষা, প্রয়োজনে করবে ভিক্ষা। একথা বিভিন্ন গবেষকরা বলেন যে গুরুচাঁদ ঠাকুরের নেতৃত্বেই অবিভক্ত বাংলায় 1,600 স্কুল প্রতিষ্ঠিত হয়েছিল। একদিকে যেমন তিনি বাবা হরিচাঁদ ঠাকুরের আদর্শে মতুয়া ধর্মের প্রচার প্রসারের লক্ষ্যে সর্বক্ষণ নিজেকে নিযুক্ত রেখেছিলেন, তেমনি অন্যদিকে অনুন্নত অন্তজ দলিত নিম্নবর্গের মানুষজনদের আত্মিক বিকাশের জন্য তাদের বিদ্যা শিক্ষার আন্দোলন তিনি সমানে চালিয়ে গেছেন। এখানে আরেকটি বিষয়ে আলোকপাত না করলে আজকের এই আলোচনা অসম্পূর্ণ থেকে যাবার সম্ভাবনা। আপনারা জানেন যে ব্রিটিশ ভারতের বঙ্গদেশে খ্রিস্টান ধর্ম প্রচারের জন্য পা রেখেছিলেন খ্রিস্টান ধর্মযাজক সিএস মিড। এই মিড সাহেবের সাথে নিবিড় সখ্যতা তৈরি করেছিলেন গুরুচাঁদ ঠাকুর। দেশের দলিত পতিতদের দুঃখ দুর্দশা, শিক্ষাক্ষেত্রে তাদের প্রতি বঞ্চনা, ব্রাহ্মণ হিন্দুদের দ্বারা কিভাবে তারা অবহেলিত হয়ে আছে, সেসব বিষয়ে বিস্তারিত বিবরণ খোলা মনে মিড সাহেবের কাছে প্রকাশ করেছিলেন গুরুচাঁদ ঠাকুর। সব কথা শুনে দুঃখে ভারাক্রান্ত মিড সাহেব জানালেন, এই সমাজের এই দরিদ্র দলিত মানুষগুলি যদি খ্রিস্টান ধর্মে দীক্ষিত হয় তাহলে সত্যি সত্যি তারা অনেক সুযোগ সুবিধা পাবে এবং তাদের সমস্ত দুঃখ কষ্টের অবসান হবে। গুরুচাঁদ ঠাকুর প্রত্যুত্তরে জানালেন যে জাতি লেখাপড়া জানে না, নিরক্ষর অজ্ঞান, তাদের সর্বপ্রথম তাদের জন্য দরকার লেখাপড়া শেখার ব্যবস্থা করা। প্রচুর সংখ্যায় স্কুল তৈরি করলেই তারা লেখাপড়া শিখতে পারবে, আর লেখাপড়া শিখে কৃতজ্ঞতা বোধেই নিজেরাই তারা খ্রিস্ট ধর্ম গ্রহণ করতে উদ্বুদ্ধ হবে। বলা বাহুল্য, তার এই কথায় অনুপ্রাণিত হয়ে মিড সাহেব তৈরি করলেন মিশনারি স্কুল, ইংরেজি স্কুল। শুধু তাই নয়, তারা দুজনে মিলে সরকারি স্তরে দলিত অনুন্নত সমাজের মানুষদের উন্নতির জন্য সব রকম প্রচেষ্টা তারা চালিয়ে গেলেন। সরকারি স্তরে শিক্ষা দীক্ষার সুযোগ সুবিধা আদায়ের লক্ষ্যে, সরকারি প্রশাসনে চাকরির ক্ষেত্রে সমান অধিকার আদায়ের লক্ষ্যে, উচ্চবর্ণের মানুষদের সাথে সাম্যের লক্ষ্যে শুরু হলো এক অভূতপূর্ব সামাজিক আন্দোলন। বিভিন্ন ক্ষেত্রে সমস্ত বাধা বিপত্তির ঝাঁজ ধীরে ধীরে অনেকটাই কমে গেল। আশ্চর্যের বিষয় ছিল, 1911 সাল পর্যন্ত কিন্তু দলিত অনুন্নত সম্প্রদায়ের মধ্যে নমশূদ্রদের নাম সরকারিভাবে স্বীকৃত ছিল না। তদানীন্তন ব্রিটিশ শাসক ছোটলাট ল্যান্ডসলটের সঙ্গে সাক্ষাৎ করে গুরুচাঁদ ঠাকুর বিভিন্ন তথ্য সহকারে প্রমাণ করলেন যে সরকারি দলিল দস্তাবেজে নমশূদ্র সম্প্রদায়ের নামের জায়গায় চণ্ডাল নাম লিখিত আছে। তিনি আরও প্রমাণ করেছিলেন যে রাজা বল্লাল সেনের রাজত্বকালে অত্যাচারিত নিপীড়িত বৌদ্ধ ধর্মের ব্রাহ্মণদের একটা বিশাল অংশ সমাজচ্যুত হয়ে প্রাণরক্ষার তাগিদে বঙ্গদেশের খাল বিল নদী নালা ঘন জঙ্গলে
পরিবেষ্টিত অঞ্চলে বসবাস করতে শুরু করে। সেই বিতাড়িত সমাজচ্যুত ব্রাহ্মণরাই ছিল প্রকৃত নমশূদ্র, যাদেরকে দলিল দস্তাবেজে চণ্ডাল নামে চিহ্নিত করা হয়েছে। তিনি দাবি করলেন চণ্ডাল নাম কেটে সেই জায়গায় নমশূদ্র নাম লিখতে হবে। অবশেষে তার কঠিন পরিশ্রমের ফলে ব্রিটিশ সরকারের সেন্সাস দপ্তর চণ্ডাল নামের পরিবর্তে নমশূদ্র সম্প্রদায়ের নাম উল্লেখ করতে বাধ্য হল। এখানে একটা ছোট্ট কথা আপনাদের বলে রাখতে চাই যে চণ্ডালরাই যে অতীতকালে ব্রাহ্মণ ছিল, এই ঐতিহাসিক ঘটনাটি কতখানি সত্য কতখানি মিথ্যে সে বিষয়ে আমার কিন্তু কোনো ধারণা নেই। আমার ধারণা এ বিষয়ে সবচেয়ে ভালো বলতে পারবেন ঐতিহাসিকরাই। তবে এ কথা ঐতিহাসিকভাবে সত্য যে গুরুচাঁদ ঠাকুরই প্রথম চণ্ডাল নামটি কেটে সেখানে নমশূদ্র নামটি বসিয়েছিলেন। যাই হোক, বাস্তবিক অর্থেই ইতিহাসের পাতায় গুরুচাঁদ ঠাকুরের আবির্ভাব না হলে এই অভূতপূর্ব ঘটনা কখনোই ঘটত না। ঐতিহাসিক এই সামাজিক ঘটনার প্রভাব আজও আমরা কিন্তু সমাজের বিভিন্ন স্তরে লক্ষ্য করি। সুতরাং এ কথা নিঃসন্দেহে বলা যায় যে গুরুচাঁদ ঠাকুরই প্রকৃতই ছিলেন অনন্য সাধারণ একজন সমাজ সংস্কারক, শিক্ষা দরদী, মহৎ মানুষ। অভ্যন্তরে, সমাজের অভ্যন্তরে যে বৈপ্লবিক পরিবর্তন তিনি এনেছিলেন তা আজও গবেষকদের কাছে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আজ তার শুভ জন্মদিন, জন্মদিন উপলক্ষে তাকে আন্তরিক শ্রদ্ধা জানাই। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ভালো থাকুন, নমস্কার।